আছেন, আমাদের রায়দিনাথপুর চেম্বার অফ কমার্সের মাননীয় সাধারণ সম্পাদক শঙ্কর কুণ্ডু মহাশয়, রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ এবং রায়গঞ্জ পৌরসভার সিআইসি মেম্বার নয়ন দাস উপস্থিত আছেন, সাধারণ মানুষ এবং গাড়ি চালকগণ, গাড়ির বিভিন্ন কর্মীগণ, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার বন্ধুগণ, সবাইকে রায়গঞ্জ পৌরসভা পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা জানিয়ে সেটা আমাদের আজকের যুগে প্রাসঙ্গিক। আজকের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের ফলে আমাদের আজকে সেই জায়গাতে পুলিশ বিভাগ নিরলসভাবে 24 ঘন্টা 365 দিন ধরে যে মানবিক দৃষ্টি অবশ্যই রাখবেন, কখনো নিজের সাইড ছাড়া অন্য সাইডে বা রং সাইডে গাড়ি চালাবেন না, জ্বালানোর হাই স্পিডে গাড়ি চালাবেন না, জীবন খুবই মূল্যবান। আপনি যখন বাড়ি থেকে বাড়ান তখন শঙ্কর ধর, অর্পণা চক্রবর্তী, সঞ্চয় ভট্টাচার্য, রিজু দে, সৌম্য দেবনাথ, শুভদীপ বসাক, এমডি সাহিদুল্লাহ, রাজীব দাস, গৌরাঙ্গ গাড়ি চালান এবং যারা যাত্রী যারা বিভিন্ন জায়গায় আসা যাওয়া করেন, বিভিন্ন আমাদের রাস্তায় এবং হাইরোড, ন্যাশনাল হাইরোড এবং স্টেট হাইওয়েতে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। যদি আপনারা গাড়ি চালান এবং ট্রাফিক রুলকে যদি আপনারা মেনে চলেন, তাহলে আমরা আমাদের যে দুর্ঘটনাজনিত যে সংখ্যা বা খালাসি আছেন তাদের আমরা বিনামূল্যে এখানে চক্ষু পরীক্ষা শিবিরও করেছি, আপনারা সবাই আসুন। আমি প্রথমেই আজকে অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিবর্গ যারা উপস্থিত আছেন তাদেরকে আমরা বরণ করে নেব। রায়গঞ্জ পৌরসভার আমরা বরণ করে নেব, উত্তর দিনাজপুর জেলা পরিষদ বরণ করে নেব, শ্রী প্রসাদ প্রধান উপ আরক্ষী সব দুর্নীতি দমন শাখা মহাসচিব। ডে ড্রাইভ সেভ লাইফ দিবস আমরা আজকে পালন করছি। তো আজকে আমাদের যে ট্রাফিক আইনের ক্ষেত্রে কত অ্যাওয়ারনেস, মানে জনসচেতনতা প্রোগ্রাম এটা আয়োজন করা হয়েছে, অ্যাওয়ারনেস যেন আমরা গাড়ি একটু রিলিজ করছি, তো ট্রাফিক আইনগুলোকে পাবলিককে ভালো করে বোঝাবে। তারপরে যেমন স্পেশাল বললেন যে আমরা পাঁচ সাত করে এক নতুন এখানে নেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে, মানে মুখ্যমন্ত্রী এটা করেছে, তো ওর জন্য আমরা জ্যাকেট প্রদান করবো, আমরা ভলেন্টারি সার্ভিস প্রোভাইড করাবে ইন কেস অফ মেইনলি। আজকে আমরা যারা গাড়ি ড্রাইভ করে ওদেরকে একটু যেন সেফলি ড্রাইভ করতে পারে, একটু রাস্তার ওপরে যেন দুর্ঘটনা কম হয় সেটাকে মাথায় রেখে সেফ ড্রাইভ সেফ আমরা আজকে ক্যাম্পেইন শুরু করি। কী প্রোগ্রাম করলেন এবং কী কী দেওয়া হলো আজকে? আজকে 8 জুলাইকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সেফ ড্রাইভ সেফ লাইফ ডে অ্যানাউন্স করেছে, তো আজ থেকে এই বছর থেকে প্রথমবার থেকে এই ডে শুরু হলো। আজকে আমরা পথ বন্ধু বলে একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছি, যেখানে প্রত্যেক থানা থেকে 10 থেকে 20 জন লোক আইডেন্টিফাই করা হচ্ছে, যে যদি কোনো লোক অ্যাক্সিডেন্ট হবে ওদেরকে সাহায্য করবে। তো আজকে ওদেরকে জ্যাকেট প্রদান করা হলো, ওরা আমাদের ভলেন্টিয়ার্স আছে যে পাবলিককে হেল্প করবে, পাবলিক হেল্প করবে যে যাকে আমরা সাহায্য করবো, তো এরকম একটা প্রোগ্রাম আছে। বাকি আই চেকআপ ক্যাম্প পুরো জেলায় অ্যারাউন্ড 5000 লোককে আমরা আই চেকআপ করাচ্ছি, বা নানান ধরনের প্রোগ্রাম হচ্ছে, 5000 সাইকেল স্টিকার লাগানো হচ্ছে, তো সেটা সেগুলোতে ভালো বড় করে লাগানো হচ্ছে। ট্রাফিকের কোনো গাড়ি উদ্বোধন আছে আজকে? ট্রাফিকের গাড়ি একটা গাড়িও আছে, প্লাস ডিএম সাহেবের অনেক প্রোগ্রাম আছে, তো ওনার সাহায্য প্লাস আমাদের ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সাহায্য নিয়ে আমরা সব করছি, তো ডিএম সাহেব আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে সবাই আছে। থ্যাংক ইউ।